মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি সম্পর্ক গুলিয়ে ফেলিনি, সম্পর্ক গুলিয়ে ফেলেছে উৎসব, সম্পর্ক গুলিয়ে ফেলেছে এই মেহেন্দি, আর সর্বোপরি সম্পর্কটা গুলিয়ে ফেলেছে আমাদের এই কাকিমুনি। উনি নয় গুলিয়ে ফেলছেন, আর তুমি তুমি কি করছো? তুমি জেলখানে গিয়েছিলে ওর সাথে দেখা করতে, হ্যাঁ ভিডিও ফটোগ্রাফি করেছো, উপল মৈত্রের সাক্ষ্য তোমরা রেকর্ড করেছো। ওটা উনি করেননি, ওটা আমি করেছি। জগদ্ধাত্রে জগদ্ধাত্রী নয়, জগদ্ধাত্রী নয়, যার সান্যাল দুটো পরিচয় বহন করি। আপনি আমাকে যেই রূপে দেখতে পছন্দ করবেন সেই রূপেই দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে জাসান্নাল রূপে দেখতে পছন্দ করবেন নাকি জগদ্ধাত্রী রূপে দেখতে পছন্দ করবেন? জ্যাফ সান্যালের পরিচয় তো আমাদের কাকা বাবু চাঁদ বদল এবং আপনি, আপনারা দুজনেই আমাকে দেখেছেন তাই না? দেখেনি আমার বোন, এই যে মেহেন্দি তুইও দেখতে পাবি, আর দেখেননি আমার শাশুড়ি বৈদেহী মুখার্জি, উনিও দেখতে পাবেন। একটা কথা মাথায় রাখিস মেহেন্দি, আমি আমার এই দু হাতে হাতা খুন্তি ধরি না, আমার এই দুই হাতেই কিন্তু আমি ডিপার্টমেন্ট থেকে দেওয়ার রিভলভারটাও ধরি, সেটা চালাতেও কিন্তু আমি সিদ্ধ হস্ত। আর তার উপর গোদের উপর বিস্ফোড়া এই স্বয়ম্ভু মুখার্জি। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে গুঞ্জন আছে স্বয়ংভু মুখার্জি কখনো টার্গেট মিস করে না। ওর মতো মারকুটে অফিসার কেউ নেই, ওয়েল ট্রেন্ড একজন অফিসার, আমাদের ডিপার্টমেন্টের গর্ব। কি চাইছো তুমি? ইনভেস্টিগেশন। এবং আমি চাইছি ইনভেস্টিগেশনের পর যাতে অপরাধী ধরা পড়ে। এই তুমি কাকে অপরাধী বলতে চাইছো? এনিবডি, এনিওয়ান, এই বাড়ির সবাই হয়তো অপরাধের সাথে যুক্ত হতেই তো পারে, কিন্তু এখন আমার একটাই প্রশ্ন, সেটাই লাখ টাকার প্রশ্ন, ঠিক কিভাবে উপল মৈত্রকে দিয়ে ফাংশন করানো হয়েছে, ঠিক কিভাবে উপল মৈত্রকে ব্যবহার করা হয়েছে, ঠিক কিভাবে উপল মৈত্রকে ব্যবহার করে কৌশিকী মুখার্জিকে শুট করা হয়েছে, এবং ঠিক কিভাবে উৎসব মুখার্জি আমাকে শুট করেছে। মেহেন্দি, এখনো সময় আছে, তোর শাশুড়ি মাকে বল মুখটা খুলতে। উনি কিন্তু তোরও শাশুড়ি মা। কোথায় কোথায়, উনি তো আমাকে পুত্রবধূ হিসেবে মানেনি না তাই না? এখনো সময় আছে মেহেন্দি, তোর শাশুড়ি মাকে বল মুখ খুলতে, তা না হলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লে আবার ওনার অসুবিধা হয়ে যেতে পারে, বিষে বিষ। আমি আবার বিষাক্ত কেউটের বিষ সোগ্রাতে খুব ভালো করে পারি। অনিন্দিতা সরকার বেরিয়েছে, ফলো করো, ওনাকে ফলো করো, দেখো কোথায় যায়। আমি যদি ভুল না করে থাকি উনি হসপিটালে যাবেন, উনি হসপিটালে যাবেন, উনি ডিপার্টমেন্টে যাবেন, তারপর দেখো উনি কি করছে। আমার মনে হচ্ছে ওই হসপিটালেই লুকিয়ে আছে ঋষি কুমার ঘোষের হত্যাকাণ্ডের বীজ।
চাইলে আপনার মেয়েকে তুলে নিতে পারি, এক্ষুনি তুলে নিতে পারি, কাল থেকে আর খুঁজে পাবেন না ওকে। আমি শুধু অপেক্ষা করব, একটা ক্লু পাই, যদি জানতে পারি আমার ছেলের মৃত্যুর জন্য আপনার মেয়ে দায়ী, তাহলে আরেকটা শ্রাদ্ধ করতে হবে আপনাকে। কাজী কোনো না কোনো একটা ক্লু আমি পাবই, এবং আমি নিশ্চিত এই ব্যাপারে যে আপনি আর আপনার মেয়ে আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছেন আমার ছেলের ব্যাপারে। আমি একটু ডিউটিতে এসেছি। তুমি যে বললে তোমার আজকে ডিউটি নেই। হ্যাঁ, একটা ইমার্জেন্সি কাজ পড়েছিল, তাই আসতে হয়েছে। আমার খুব ভয় লাগছে মা। ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না, আমি তো আছি। মা তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার সঙ্গে ডিনার করব। আমার কটা বডি রিলিজ করতে হবে, আমি এখন রাখছি, পরে কথা বলছি। মা আমার আমার আবার ওই ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। তুমি তুমি ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না, তুমি ট্রমাটাইজ হবে না। হ্যাঁ একদম ট্রমাটাইজ হবে না। তুমি তুমি আমার আমার কথা শোনো, আমি আছি, আমি আমি তো আছি তোমার পাশে। তুমি তুমি ভয় পাবে না, কিচ্ছু হবে না, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার সব, কিচ্ছু হবে না, একদম ভেবো না, একদম ভেবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।